এবার যেগুলো আপনাদের সামনে পরিবেশন করব যেদিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিনের আমার রাসূলকে কত পাথর মেরেছিলেন কিন্তু আমার রাসূল তাদের জন্য কোনোদিন বদদোয়া করেনি সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন কবি লিখছে এ নবী খোদার কসম কেউ হবে না তোমার মত এ নবী খোদার কসম কেউ হবে না তোমার মত কেন অঙ্গে তোমার নুরির বাহার অঙ্গে তোমার নুরির বাহার রূপ হলো চাঁদের মত ইচ্ছে করে করে প্রাণভরি চুমিনি তোমার চরণ ইয়ে নবী খোদার কসম কেউ হবে না তোমার মত ইয়ে নবী খোদার কসম কেউ হবে না তোমার মত অঙ্গে তোমার নুরির বাহার অঙ্গে তোমার নুরির বাহার রূপ হলো চাঁদের মত ইচ্ছে করে প্রাণ ভরে চুমিনি তোমার চরণ গো ইচ্ছে করে প্রাণ ভরে চুমিনি তোমার চরণ ইয়ে নবী খোদার কসম ইয়ে নবী খোদার কসম কেউ হবে না তোমার মত হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মহাকা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমায় বলি আমি হে রাসূল তোমায় বলি আমি কেমন করি বলো কেমন করে হে রাসূল হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তারা কি বলছে দেখুন কবি লিখছে হেরা গুহাই তুমি করিতে গো ধ্যান হেরা গুহাই তুমি করিতে গো ধ্যান আসমান থেকে নামিয়াল কোরআন
গোধেন আসিমান থেকে নামি আল কইরা মাগিলো সবাই রিপল তোমার তারি আর সাল মাগিলো সবাই রিপল তোমার তারি আসিলো কইরানের ছায়া তালি ওসমান আলী ওমর আবু বকর ইসলামি ঝান্ডা নিল তুলে ওসমান আলী ওমর আবু বকর ইসলামি ঝান্ডা নিল তুলে আল্লাহ আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের পরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমায় ভুলি আমি কেমন করি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে 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 শুনলেন সুন্দর একটি কালাম যে কালাম আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত কেমন ভাবে দিয়েছিলেন শুনলেন আজমিরা পারভিনের